পাবনা সিটি কলেজের বসন্ত উৎসব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বসন্ত উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স। বক্তব্যকালে তিনি বলেন, বর্তমান সরকারের যে স্বপ্ন বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা, এই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষিত যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমপি প্রিন্স আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই ধারাকে অব্যাহত রাখতে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও পাবনা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, কলেজের অধ্যক্ষ সুজন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরো হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সর্দার স্বপন আহমেদ সহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদেরকে বরণ করে নেন অতিথিবৃন্দ এবং সেই সাথে কলেজটির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। মিলন মাহমুদ, বিডিওয়ান নিউজ, পাবনা।